প্রিয় বন্ধুরা, ড্রাগিউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ডাওমিন মেটফরমিন হাইড্রোক্লোরাইড বিপি 850 মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব ডাওমিন কিসের জন্য ব্যবহার, ডাওমিন কিভাবে খাবো বা ব্যবহার করব, যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, একমি কোম্পানির একটি স্বনামধন্য ডাওমিন মূলত আমরা কিসের জন্য ব্যবহার করি? ডাওমিন মূলত ডায়াবেটিস 2 রোগীদের জন্য, বিশেষজ্ঞ চিকিৎসকেরা মুখে সেব্য হিসেবে ডায়াবেটিস বিরোধী ঔষধ, যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ইম্পাগ্লিকোজিন প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের হৃদরোগ আছে, তাদের হৃদরোগজনিত মৃত্যু ঝুঁকি কমায়। ডাওমিন বৃক্কের গ্লুকোজের সরবরাহ সীমা কমায় এবং প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ নিষ্কাশন ত্বরান্বিত করে। অবশ্যই ওষুধটি চলতেই থাকবে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শুধুমাত্র ডায়াবেটিস পরীক্ষার পর পাওয়ার কম বেশি দিতে পারে। এজন্য অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াই ভালো। প্রিয় বন্ধুরা, একটা কথা বলে নেই, তোমাদের যে কোনো প্রশ্ন ঔষধ সম্পর্কে অথবা স্বাস্থ্য বিষয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন আমরা জানব ডাওমিন কিভাবে খাবো বা ব্যবহার করব। ডাওমিন এই ঔষধটি মূলত রাতে খাবারের পর খাওয়া হয়, তবে অবশ্যই চিকিৎসক ডায়াবেটিস চেক করে দিনে 2 বার দিতে পারে। তবে আমরা কখনোই এটি নিজেই 2 বার অথবা 1 বার না খেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ডায়াবেটিস চেক করে অবশ্যই তোমরা সঠিক মাত্রাটি ব্যবহার করবেন। এখন আমরা জানব ডাওমিন যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না। 18 বছরের নিচে এই ঔষধ ব্যবহারযোগ্য নয়। তাছাড়া স্তন্যদানকালেও ব্যবহার করা যাবে না। এই ট্যাবলেটটি শুধু শুরু করার আগে কিডনির কার্যকারিতা মূল্যায়ন করতে হবে। যে সকল রোগীদের ইজিএফআর 45 মিলিলিটার মিনিট 1.73 মিনিট এর নিচে, তাদের ক্ষেত্রে পূর্তিনির্দেশিত। তাছাড়া অবশ্যই ডাওমিন খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করবেন। এখন আমরা জানব ডাওমিনের পার্শ্ব প্রতিক্রিয়া। এটি হাইড্রোক্লোসেমিয়া করে না। তাছাড়া ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে অস্বস্তি বোধ, পেট ফাঁপা, বদহজম, দুর্বল এবং মাথা ব্যথা হতে পারে। যদি তীব্র সমস্যা হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এখন আমরা জানব ডাওমিন 850 মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে। প্রিয় বন্ধুরা, এই ডাওমিন ট্যাবলেটটি তোমরা অনেকেই ক্লিনিক অথবা হাসপাতালে এটি ফ্রি, এক কথায় সরকারি ঔষধ হিসেবে তোমরা পেতে পারো। আমি যে তোমাদের ঔষধটি দেখাচ্ছি, এটি একটি সম্পূর্ণ একটি হাসপাতালের ঔষধ, ফ্রি। তোমরা যারা যারা এই ডায়াবেটিসে ভুগতেছো, তারা মেডিকেলে তোমরা এই ঔষধটি পাবে, অথবা এই ঔষধ মেটফরমিনের অন্য গ্রুপের তোমরা সরকারি হিসেবে ফ্রি পেতে পারো। এজন্য এটি বাজারে কিনতে গেলে প্রতি পিসের দাম 6 টাকা। তবে তোমরা হাসপাতাল অথবা ক্লিনিকে যদি নাও তাহলে এটি ফ্রি পাবে। আর দোকান বা ডিসকাউন্ট বা সময় ভেদে এটি ডাওমিনের দাম কম বেশি হতে পারে, তবে প্রতি পিসের দাম হচ্ছে 6 টাকা। প্রিয় বন্ধুরা, যে কোনো প্রশ্নের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।